হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। অনেকদিন পর শোভন বাইকার চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আসলে আমি বেশ কিছুদিন অসুস্থ ছিলাম, আমার হচ্ছে ডেঙ্গু পজিটিভ ছিল, এখনও আমি পুরোপুরি সুস্থ হই নাই। তারপরে ভাবলাম যে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসি। অসুস্থতার পরে বা দীর্ঘদিন পরে আমি আসলে নতুন করে আবার কিছু একটা শুরু করতে যাচ্ছি, এই জন্যই মূলত আজকে আপনাদের সাথে কিছু কথা বলা। মূলত আমার এই চ্যানেলটি খোলা হয়েছিল ট্রাভেলিং পারপাসে, অর্থাৎ বিভিন্ন ট্যুর ট্রাভেল এর ভিডিওগুলো আমি আপলোড দিব, এটা আমার একটা ইচ্ছা ছিল। যদিও এখন পর্যন্ত আমি ওইভাবে ট্যুর স্টার্ট করতে পারি নাই, কন্টিনিউয়াসলি ট্যুর দিতে পারি নাই বা কোনো ভিডিও এভাবে দিতে পারি নাই ট্যুরের খুব বেশি একটা, তো এই জন্য আমি ভাবলাম যে এই চ্যানেলে একটি প্লেলিস্ট করি, যে প্লেলিস্টটা শুধুমাত্র বাইক রাইডিং টিপস নিয়ে বা নিরাপদ বাইক রাইডিং টিপস নিয়ে ভিডিও থাকবে। নিরাপদ বাইক রাইডিংয়ের যতগুলো বিষয় আছে, যতগুলো হাইওয়েতে নিরাপদ বাইক রাইডিংয়ের টিপস, প্লাস হচ্ছে নাইট রাইডের মানে রাতে রাইডের যে সতর্কতাগুলো বা যে কোনো ধরনের সতর্কতামূলক ভিডিও রাইডিংয়ের ক্ষেত্রে, সব কিছু আমি আপলোড দিব আমার এই প্লেলিস্টে, মানে চ্যানেলেই আমার এই প্লেলিস্টে দিব, যে প্লেলিস্টের নাম থাকবে হচ্ছে নিরাপদ বাইক রাইডিং টিপস। তো আমি আমার এই বাইকটি আজকে 2 বছর যাবত আমি রাইড করছি, ব্যবহার করতেছি, আর এর আগেও আমি অনেক বাইক চালিয়েছি কম বেশি। আর আমার এই বাইকিং এই জার্নিতে, অর্থাৎ আমার এই বাইক রাইডিংয়ের জার্নিতে আমি যা যা আমি দেখেছি, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি যা যা বুঝতে পারছি, যে আসলে আমাদের এই বাইকার ভাইদের মধ্যে অনেক অনেক অসচেতনতা রয়েছে। অনেকেই আছে যারা হচ্ছে রোড মানে ট্রাফিক রুলস জানে কিন্তু মানে না, আবার অনেকে আছে যে জানেই না জেনেই রাস্তায় চালাইতেছে। তো আর এত মানে দুর্ঘটনা হচ্ছে বাইকে, যে আসলে যেটা বলার ভাষা বাইরে রাখে না। এই কিছুদিন আগে দুইটা দুর্ঘটনার খবর শুনছি এবং ওইখানে মৃত্যুর খবরও শোনা গেছে। তো এত এত দুর্ঘটনার কারণ আপনি একটা ব্যাপার দেখবেন, যে যেখানে বাইকের দুর্ঘটনা হচ্ছে, বাইকের সাথে অন্য যে কোনো যানবাহনের বা যেভাবেই হোক হচ্ছে, সেখানে বাইকের ভুল থাকে অনেক ক্ষেত্রে, আবার অনেক ক্ষেত্রে বাইকের ভুল থাকে না, মানে বাইকারের দোষ থাকে আবার বাইকের দোষ থাকে না, কিন্তু দিন শেষে দোষটা সেই বাইকারের উপরে এসে পড়ে। অর্থাৎ মানে একটা দুর্ঘটনার খবর যদি প্রচার করা হয়, তখন এইভাবেই প্রচার করা হয় যে বাইকের বেপরোয়া গতির কারণে দুর্ঘটনার শিকার, এরকম কিছু একটা হেডলাইন থাকে এরকমই। আসলে প্রকৃতপক্ষে কিন্তু কখনোই মানে ওটা ঘাটিয়ে দেখা হয় না যে আসলে দুর্ঘটনার কারণটা কি ছিল। তো ক্ষতিগ্রস্ত কিন্তু আমরা বাইকাররাই বেশি হচ্ছি, আমরা বাইকাররাই কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি, দিন শেষে আমরাই মারা যাচ্ছি। তো এই জন্য আমি দেখেছি যে দোষ যারই থাকুক না কেন, তো দিন শেষে দোষ যারই থাকুক, আমার নিজেকেই সাবধানতার সাথে রাইড করতে হবে। রাস্তায় পাগল সবাই, আমি ছাড়া রাস্তায় সবাই পাগল, এটা মনে করতে হবে। আমি ঠিকভাবে চালাই, আমি নিয়ম মেনে চালাই, তাহলে আমি মনে করি যে শতকরা 90% অন্তত নিজের দুর্ঘটনার সম্ভাবনা কম থাকে, বাকি 10% এটা উপরওয়ালার হাতে। আর এই জন্যই আমি আসলে চিন্তা করছি যে আমি যদি আমার ভিডিওর মাধ্যমে যদি আপনাদের কারোর কোনো উপকার হয়, বিশেষ করে যারা নতুন বাইক চালাইতেছেন বা নতুন শুরু করতেছেন বা অনেক বছর যাবতই বাইক রাইড করেন কিন্তু ওইভাবে হাইওয়েতে কখনো রাইড করেন নাই বা হাইওয়েতে রাইড করতে ভয় পান, তো এইসব ব্যাপারগুলা সব কিছু খুঁটিনাটি সব কিছু নিয়ে ভিডিও থাকবে। এইসব বিষয় নিয়ে আমার প্লেলিস্টে আমি কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড দিব, এরপর থেকে ভিডিও আসতেছে, তো আপনাদের দেখার আমন্ত্রণ রইল। আর তার পাশাপাশি ট্যুরের ভিডিও থাকবে, ট্যুরের ভিডিওগুলো আমি একটু একটু করে আপলোড দিব, কারণ এখন যেহেতু এভাবে ট্যুরে যেতে পারতেছি না, তো যখন ট্যুরে যাবো অবশ্যই সেটার ভিডিও অবশ্যই আমার এই চ্যানেলে আপলোড হবে।
তো এই বিষয়টা জানানোর জন্যই মূলত আজকে আপনাদের সাথে কথা বলা, আজকে এই ভিডিওটি করা। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। তো আমার পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। অবশ্যই বাইক রাইড করার সময় হেলমেট পরে বাইক রাইড করবেন। বাই বাই।